আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। হ্যালো ফ্রেন্ডস, আমি মসফেটটা আবার খুলে ফেললাম। আমাকে এটাকে শর্টই মনে হচ্ছে। আমি পার্ট ওয়ানে মসফেট লাগিয়েছিলাম এবং পরবর্তীকালে আমি দেখাচ্ছি যে মসফেটটা শর্ট হয়েছে কি না। নতুন লাগিয়েছিলাম মসফেটটা। দেখুন, গেটের সঙ্গে পুরোপুরি সবগুলোই শর্ট হয়ে গেছে। এখন গেটের সঙ্গে ড্রেন সোর্স সব শর্ট, তার মানে মসফেটটা আবার খারাপ হয়ে গেছে। তার মানে এই এখানে যে ছ পিনের ছোট্ট আইসিটি আছে, দেখুন ছ পিনের যে ছোট্ট আইসি আছে, এটা খারাপ হয়ে গেছে। মানে এর জন্যই এই প্রবলেমটা হচ্ছে। আমি এখানে আশি পঞ্চাশ এইট ফাইভ জিরো বা পঁচাশি পঞ্চাশ এই ধরনের আমি ট্যান্ডিস্টার দিয়ে এই আইসিটি তৈরি করতে পারতাম, কিন্তু আমি এখন সেটি তৈরি করব না। আমি এখানে একটা আলাদা মডুল লাগাবো যেটা বাজার থেকে 50-60 টাকার মধ্যে পাওয়া যাবে। এটা CA-888 মডেল, হলো CA-888। এটাই আমি লাগিয়ে দেবো, কেননা আমি এত ঝামেলার মধ্যে আর গেলাম না। এটা লাগাতে গেলে আমাকে এগুলো সব খুলেই ফেলছি, এগুলো আর লাগাবো না। এই মসফেটও আমি আর লাগাবো না। ভেবেছিলাম এই ক্যাপাসিটারটি শর্টের জন্যে শর্ট আছে হয়তো, কিন্তু এটাও নেই। এগুলো ফ্রেশ করে খুলে ফেললাম। এবং আমি এখানে যে ছ পিনের যে আইসিটি আছে, যে অসিলেটার আইসিটি আছে, সেটাও আমি খুলে ফেলে দেবো, কারণ এটা আমার আর প্রয়োজন নেই। আমি এখানে মডুল লাগিয়ে দেবো। এটাই সহজ পদ্ধতি। এই মডুলটা লাগাতে গেলে আমাকে প্লাস মাইনাস এটা দুটোই, এই ক্যাপাসিটারের, এই ফিল্টারিং ক্যাপাসিটারে প্লাস আর মাইনাস, ফিল্টারিং ক্যাপাসিটারের প্লাস মাইনাস আমাকে দিতে হবে। এখানে আমরা এই কালোটা, এই কালোটা আমি এই ক্যাপাসিটারের মাইনাসে দিয়ে দেবো। কালোটা আমি এই ফিল্টারিং ক্যাপাসিটারের মাইনাস আমি পরে ভালোভাবে লাগাচ্ছি, আগে দেখে নিই আমার চলছে কিনা। এই কালোটা আমি ক্যাপাসিটারের মাইনাস দিয়ে দিলাম। এবং গ্রিন, এই যেটা গ্রিন ওয়্যার আছে, সেটাই ফিল্টারিং ক্যাপাসিটার, এই বড় ক্যাপাসিটারের প্লাসে দিয়ে দেবো। গ্রিনটা আমি এই ফিল্টারিং ক্যাপাসিটারের প্লাসে দিয়ে দেবো।
ইয়েলো তারটা হলো যেখানে এই পজিটিভ চপার ট্রান্সফরমার যে ঘুরে যেখানে মসফেটের ড্রেনে আসছিল সেইখানটা আমি মানে মাঝখানের পিনে সেইখানটা আমি ইয়েলো ওয়্যারটা লাগাবো ইয়েলো ওয়্যারটা লাগাবো। এবার হোয়াইটটা আমি লাগাবো ঠিক অপটোকাপলারের, একটা হলো দেখবেন নেগেটিভ আছে আর একটা হলো পজিটিভ আছে, পজিটিভ ভোল্টেজ। এখানে যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটা আমি তুলে দিচ্ছি ঠিক অপটোকাপলারের 4 নম্বর, মানে 1 নম্বরের ঠিক অপোজিটে। এখানে আমি রেজিস্ট্যান্সটা তুলে দিলাম পুরো অপটোকাপলারের একদিকে নেগেটিভ আর একদিকে আমাকে লাগিয়ে দিতে হবে, মানে অপটোকাপলারের ঠিক 4 নম্বর পিনে আমাকে হোয়াইটটা লাগাতে হবে। এবার যে রেড পিনটা আছে সেই রেড পিনটা, রেড যে ওয়্যারটা আছে সেটা দেখবেন এক চপারের একদিকে 300 ভোল্ট দুটো টার্ন ছেড়ে দিয়ে, দুটো ট্যাপ ছেড়ে দিয়ে দেখবেন আরও দুটো যে ট্রান্সফর্মার দুটো, টোটাল 4টে প্রাইমারিতে কানেকশান থাকে, ট্যাপ থাকে, সেই ট্যাপের একটা হলো গ্রাউন্ড দেখবেন আছে, একটা হলো গ্রাউন্ড থাকে আর একটা হলো আর একটা পিনে একটা রেজিস্ট্যান্স বা একটা ডায়োড দিয়ে ভোল্টেজ যাবে হলো এই রেডের ওয়্যারের মধ্যে। আমি সেইখানটায় এই পিনটা লাগিয়ে দেবো এই ডায়োডের ঠিক ক্যাথোডে, মানে পজিটিভ ভোল্টেজ এই রেড ওয়্যার দিয়ে এই মডুলের মধ্যে যাবে ট্রান্সফর্মার থেকে, চপার থেকে আর কি। আমি সেইখানেই লাগিয়ে দিলাম, আমার এটি কানেকশান হয়ে গেল। এবার আমি দেখে নেব যে ঠিক মতো চপারটি কাজ করছে কি না, ঠিকমতো অসিলেটর চালু হয়েছে কি না। আর দেখে নিন যে আমি মিটারের 50-তে রেখেছি, এটা গ্রাউন্ড ভোল্টেজ এসে গেছে, চপার চালু হয়ে গেছে, অসিলেটর অন হয়ে গেছে। এটা হলো গ্রাউন্ড, গ্রাউন্ড ভোল্টেজ। হ্যাঁ ঠিকই আছে, আর কোনো কিছুই চেঞ্জ করার আর প্রয়োজন নেই। এবার আমি সঠিকভাবে এটাকে সেটিং করে দেবো, এটা দেখে নিচ্ছি যে এটা গরম হচ্ছে কি না, দেখছি গরমই নেই। এবার আমি এটা ঠিক পেছন দিক থেকে এটাকে সেটিং করে দেবো, আমি আবার একটু পরে দেখাচ্ছি, আমি সেটিংটা করে নিই তারপরে আমি দেখাচ্ছি। আমি এবার খুলে এটিকে খুলে সঠিকভাবে সেটিং পেছন দিক দিয়ে সেটিংটা করে দেবো।
এভাবে সেটিং হবে না, আমাকে এটাকে উল্টিয়েই দিতে হবে। দেখুন এটা পুরো এরমভাবে সেট করে দিলাম। এটা এরমভাবে সেট করে দেওয়ার পরে আর একবার আমি দেখে নেব যে ভোল্টেজ ঠিক আছে কিনা। লাইন দিলাম, আমি মিটার হলো এসিতেই রাখলাম, পুরো 12 ভোল্ট এসি শো করছে। আমি মাইনাসটাও ডিসি ভোল্টটাও দেখে নিই, মাইনাস উল্টো ভোল্টটা হয়ে গেছে, পুরো 12 ভোল্ট 13 ভোল্ট শো করছে আমার মিটারে, মানে পুরো পাওয়ার সাপ্লাইটা পুরো ঠিক আছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।